স্যার দেখা যাচ্ছে। জি স্যার, আচ্ছা, তো সুগার বিট এবং সুগার ক্যান, এই দুটো হলো ওয়ার্ল্ডের মেইন সুগার ক্রপ। অ্যাকচুয়ালি আমরা বলি যে সুগার ক্যান মোটামুটি 70% এর মতো কভার করে, মোটামুটি 60-70%, এবং সুগার বিট ওয়ার্ল্ড সুগারের 30% কভার করে অলমোস্ট। হ্যাঁ, আমাদের দেশে সাধারণত তোমার এই সুগার বিট তো একটা নিউ ক্রপ। হ্যাঁ, এটা জাস্ট টেস্ট বেসিসে এখন তার ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। আমি এখানে কিছু কাজ করি, আমাদের ফিল্ডে যদি তোমরা এখন যাও তা দেখতে পাবা যে সুগার বিট আছে বেশ কিছু কয়েক বছর থেকে। আমি পাবলিশড ইন হ্যাঁ, তো একজন এখন এই মাত্র এই মুহূর্তে আমাদের একজন পিএইচডি স্টুডেন্টের, আমার স্টুডেন্ট, সে এডিডি ডিডি হয়ে যাবে আর কি, সে কাজ করতেছে সুগার বিট নিয়ে। তোমরা ইয়েতে যখন ক্যাম্পাসে আসবা তখন অবশ্যই ভিজিট করবা, এগ্রোনমি ফিল্ড ল্যাবরেটরি ভিজিট করলে দেখবা যে আম বাগানের ওই পাশেই প্লট আছে। আমার মনে হয় অলরেডি তোমরা অনেকে ভিজিটও করেছো কয়েক বছর ধরে। তো সুগার বিট আমাদের দেশে একটা নিউ ক্রপ, এটি আসলে আসে তোমার সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট এর মাধ্যমে 2002 সালে বাংলাদেশে আসে, এবং এটি ইন্ডিয়াতে মোটামুটি 1950 সালের দিকে ইন্ডিয়াতে আসে। এটি আসলে একটি টেম্পারেট ক্রপ। হ্যাঁ, টেম্পারেট মানে তোমার শীত প্রধান দেশের ফসল, কিন্তু এখন তোমার এই ট্রপিক্যাল সাব ট্রপিক্যাল রিজনে চাষ করা হচ্ছে। এটি কিছু ভ্যারাইটি ডেভেলপ করা হয়েছে এই ট্রপিক্যাল রিজনের জন্য, এই জন্য এটাকে বলা হয় অনেক সময় ট্রপিক্যাল সুগার বিট বা টিএসবি বলে, ট্রপিক্যাল সুগার বিট। বোঝা গেছে? এটি একটি টেম্পারেট রিজনে ক্রপ, অর্থাৎ শীত প্রধান অঞ্চলের ফসল, কিন্তু এখন চাষ করা হচ্ছে তোমার এই সাব ট্রপিক্যাল রিজনে, এবং এটাকে বলা হয় ট্রপিক্যাল সুগার বিট বলে। তা আমাদের দেশে হিস্ট্রি হচ্ছে এটা 2002 সালে এটি প্রথম আসে, এবং এগুলো সুগার মিল গুলোতে এর ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে আমাদের এখানেও কিছু কাজ, আমারও কয়েকজন স্টুডেন্ট মাস্টার্স করেছে, পিএইচডিও করতেছে একজন, দেখা যাচ্ছে যে বাংলাদেশের জন্য এই ক্রপটি মোরালি সুইটেবল, তবে কিছু উইথ সাম চ্যালেঞ্জেস। কিছু চ্যালেঞ্জ আছে, যেটি হচ্ছে ইনসেক্ট পেস্ট। হ্যাঁ, একটা হচ্ছে ইনসেক্ট পেস্ট এবং আরেকটা হচ্ছে ডিজিজ। যেহেতু এটা একটা নিউ ক্রপ, আমি তোমাদের কিছু সিমটম দেখাবো এর সাথে সাথে, কিছু ডিজিজ সিমটম অথবা কিছু ইনসেক্ট সিমটম। হ্যাঁ, এই তোমরা একটু মিউট করে নাও ভাই প্লিজ। হ্যাঁ, এই ঝগড়াঝাটি করতেছে কে? আমরা কিন্তু শুনতেছি এগুলো। এবং এটার পাতাগুলো ঝরে যায়, এবং সেকেন্ড ইয়ারে আবার নতুন করে যখন কুশি গজায় তখন এটার ফ্লাওয়ারিং হয়, কিন্তু আমাদের দেশে এটা মোর অর লেস ইম্পসিবল ফর ফ্লাওয়ারিং বিকজ ইট নিডস ভার্নালাইজেশন। হ্যাঁ, এখন আমি আসি সুগার বিটে। সুগার বিটের ফ্যামিলি হচ্ছে একটা অ্যামারেন্থেসি ফ্যামিলি। এটা ফরমালি আগে এটাকে বলা হতো চেনোপোডিসি, এখন এটাকে মডার্ন এগেছে বলা হচ্ছে যে অ্যামারেন্থেসি ফ্যামিলি। এটা একটা রুট। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো প্লিজ। একটা কোয়েশ্চেন ছিল স্যার, আমাদের দেশে যদি এটা ফ্লাওয়ারিং না হয় তাহলে স্যার আমরা এটা সিড কোথা থেকে পাবো? এটা সিড টোটালি বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। এই কিছু চ্যালেঞ্জ আছে, পসিবিলিটি। আর একটা পসিবিলিটি হচ্ছে আমাদের সুগার মিল গুলা কিন্তু প্রত্যেক বছরই লস খাচ্ছে, এবং 600-600 কোটি টাকা লস খাচ্ছে, সুগার মিল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের সুগার মিল দেখা যাচ্ছে যখন স্টার্ট করা হয় তার 2 মাসের মধ্যেই মানে তার র মেটেরিয়াল শেষ হয়ে যায়। সুগার মিলের র মেটেরিয়াল কি? সুগার ক্যান। কিন্তু এটি ডিসেম্বরে যদি তোমার ক্র্যাশিং শুরু হয় দেখা যায় জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই তোমার কুইট হয়ে যাচ্ছে সব, আর পাচ্ছে না, মিলগুলো অবসরে চলে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমাদের দেশের জন্য আমরা ট্রাই করে দেখা যাচ্ছে যে সুগার বিট গুলা
তোমার এই নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এর মধ্যেই তোমার লাইফ সাইকেল সম্পন্ন হয়, অর্থাৎ এটি হারভেস্ট করা উপযোগী হয়। কাজে সুগার মিল গুলোকে যদি 1-2 মাসও যদি এক্সটেন্ড করা যায় এটার র মেটেরিয়াল সাপ্লাই দিয়ে, তাহলে কিন্তু এটি একটা আমাদের দেশের জন্য একটা ভালো। হ্যাঁ, তাহলে একদিকে যেমন সুযোগ আছে তোমার কোস্টাল বেল্টে, অন্যদিকে তোমার এই সুগার মিল গুলাতে, কিন্তু এই মিল গুলো দিয়ে কিন্তু হবে না, এখানে ডিফিউশন সিস্টেম কে চেঞ্জ করতে হবে। সাম অ্যাক্সেসরিজ যেমন সেতাবগঞ্জ সুগার মিল, ঠাকুরগাঁও এদিকে যাদের বাড়ি, হ্যাঁ ওখানে কিন্তু বড় প্রজেক্ট দেওয়া হয়েছে সুগার মিলকে তোমার ইয়ের আওতায় আনার জন্য, সিস্টেমের আওতায় আনার জন্য। হ্যাঁ, তো এটি সিড বাইরে থেকে নিয়ে আসতে হয়, সাধারণত জার্মানি, বেলজিয়াম এবং এই এই কান্ট্রি গুলো থেকে এই সিড আসে। জাপানের যেমন জাপানের কিছু কিছু জায়গায় তোমার এই যে হোক্কাইডো এলাকায় যেখানে ঠান্ডা বেশি, ওই এলাকায় সুগার বিট হয়। আবার তোমার ওকিনাওয়া স্টেট আছে, সেখানে তোমার বাংলাদেশের মতো ওয়েদার, এটাতে তোমার সুগার কেন। এনিওয়ে আমরা একটু প্রসিড করি, যে ইটস রুট কন্টেইন হাই কনসেন্ট্রেশন অফ সুক্রোজ, তাহলে বোঝা গেছে যে পসিবিলিটিসটা কোথায় এবং চ্যালেঞ্জের মধ্যে, সমস্যার মধ্যে তোমার এই যে সিড বাইরে থেকে, এটা হলো মেইন চ্যালেঞ্জ। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার ইনসেক্ট পেস্ট অ্যাটাক বেশি হয়, অর্থাৎ ডিজিজ, এগুলো কিছু সমস্যা আছে আর কি। আর যেটি বললা তুমি যে বাইরে থেকে খুব কস্টলি, হ্যাঁ কস্টলি, তবে একসময় কোলাবোরেশন হয়ে গেলে দেখা যাচ্ছে যে এটি আর সমস্যা না। অলরেডি সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট বাইরের ভ্যারাইটিকে, আমি জানি না কিভাবে, তাদের নাম কিন্তু ইউজ করে বিএসআরই সুগার বিট 1-2, আমি আসবো ওইদিকে পরে, তারা কিন্তু নাম দিয়েছে। হ্যাঁ, তো ইট রুটস কন্টেইন হাই কনসেন্ট্রেশন অফ সুক্রোজ এন্ড ইট ইজ গ্রোন কমার্শিয়ালি ফর সুগার প্রোডাকশন। হ্যাঁ, সুগার বিট অ্যাকাউন্টস ফর 30-40% অফ ওয়ার্ল্ড সুগার, মোটামুটি 30% এর মতো তোমার এই ওয়ার্ল্ড সুগারের সুগারের সাপ্লাই করে সুগার বিট। এখন সুগার বিট ইজ এ টেম্পারেট ক্রপ, এগুলো আমি আগে বললাম যে এটা একটা বায়েনিয়াল ক্রপ। হ্যাঁ, ডিউরিং ফার্স্ট গ্রোয়িং সিজন ইট প্রডিউসেস এ লার্জ স্টোরেজ রুট কন্টেইনিং 15-20% সুক্রোজ বাই ওয়েট। হ্যাঁ, ইট ইজ দ্য প্ল্যান্ট ইজ নট হার্ভেস্টেড অ্যাট দ্য টাইম, দেন ডিউরিং সেকেন্ড রুট উইল বি ইউজড টু প্রডিউস ফ্লাওয়ার অ্যান্ড সিডস। বাট ইট ইজ কাল্টিভেটেড অ্যাজ অ্যান অ্যানুয়াল ফর ইটস সুগার, একটা অ্যানুয়াল ক্রপ হিসেবে চাষ করা হয় সুগার থেকে। আমরা দেখছি আমাদের মাঠেও 3 কেজি 600 গ্রাম পর্যন্ত পার প্ল্যান্টের আমরা ইল পাইছি, পার রুটের হায়েস্ট 3 কেজি 600 গ্রাম আমার পিএইচডি স্টুডেন্ট। এবং অন্যান্য সুগার বিট, সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটে ওদের সঙ্গে আমার মাঝে মাঝে কথা হয়, তো তারা 4 কেজি পর্যন্ত ফলাইতে পারছে আর কি, 4 কেজি পার প্ল্যান্ট। কিন্তু এটি দরকার নাই, অ্যাভারেজ যদি একটা 1 কেজি হয় তাহলে আনা 1-1.5 কেজি। হ্যাঁ, 1 থেকে সাধারণত পপুলেশন ধরা হয় স্ট্যান্ডার্ড 1 হেক্টরে 1 লাখ, তাহলে 1 লাখ হচ্ছে কি তোমার 100 টন পার হেক্টর, বিশাল মানে অ্যাচিভমেন্ট। তখন ইম্পর্টেন্স অফ সুগার বিট, দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট সুগার ক্রপ গ্রোন ইন টেম্পারেট জোনস আফটার সুগার ক্যান। হ্যাঁ, জাস্ট নিয়ার নেক্সট টু সুগার ক্যান, প্রডিউসিং অ্যানুয়ালি 30% ওয়ার্ল্ড সুগার অল ওভার দ্য ওয়ার্ল্ড, লিভস, স্লাইসেস অফ রুটস অ্যান্ড মোলাসেস হুইচ আর ভ্যালুয়েবল অ্যাজ অ্যানিমেল ফিড। হ্যাঁ, এটা গোখাদ্য হিসেবে ইউজ হয়, তারপরে এটি শাক হিসেবেও কিন্তু ব্যবহার করা যায়, শাক হিসেবেও খাওয়া যায়। হ্যাঁ, রিসেন্টলি ইউজড অ্যাজ ইম্পর্টেন্ট মেটেরিয়াল ফর ইথানল প্রোডাকশন অ্যাজ বায়ো ফুয়েল, ইথানল প্রোডাকশনে ব্যবহৃত হয়। সুগার বিটস মিক্সার ইন এ সুগার বিট, হ্যাঁ সরি, সুগার বিটে সুগার কেনার ক্ষেত্রে কতদিন লাগে, 12-14 মাস লাগে আমরা জানি। হ্যাঁ, কিন্তু বিটের ক্ষেত্রে সাধারণত 4.5-6 মাস বা 5-6 মাস বলা যায় স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তবে যদি ডিলে হয় হার্ভেস্টিং এর, তাহলে অনেক সময় অনেক রকম সমস্যার সৃষ্টি হয়, দেখা যাচ্ছে যে তোমার বিটের জুস কমে যায়, কমে গেলে ওয়েট কমে যায়। আবার অনেক ক্ষেত্রে উল্টা হয়, দেখা জুস কমে গেলে সাধারণত কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে সুক্রোজ কনসেন্ট্রেশন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে সুক্রোজ কনসেন্ট্রেশন না, দেখা যায় যে রেইন, কন্টিনিউয়াস রেইন হয়ে যাওয়ার পরে অথবা কুশি গজানোর ফলে তোমার সুক্রোজ পার্সেন্ট কমে যায় লেটার হার্ভেস্টে, এগুলো কিছু সমস্যা দেখা যায়। তো টপ 10 সুগার বিট প্রডিউসিং কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড, ফ্রান্স, জার্মানি, ইউনাইটেড স্টেটস, রাশিয়া, ইউক্রেন, টার্কি,
হ্যাঁ, ইটালি, পোল্যান্ড, ইউনাইটেড কিংডম, হ্যাঁ, এগুলো তোমার টপ 10 সুগার বিট প্রডিউসিং কান্ট্রি, স্পেন। হ্যাঁ, এগুলো টেম্পারেট রিজিয়ন, তাই এগুলোতে তোমার ক্লাইমেটিক রিকোয়ারমেন্ট অফ সুগার বিট। এখান থেকে কিন্তু তোমাদেরকে একটা কোশ্চেন পরীক্ষাতে দেওয়া হয়, আমি বলি যে হাউ ডাজ ক্লাইমেটিক রিকোয়ারমেন্ট অফ সুগার ক্যান ডিফার ফ্রম সুগার বিট। ঠিক আছে, মানে এই দুটো যে ক্লাইমেটিক, এটা ফার্স্ট কথা আসবে এখানে যে একটা টেম্পারেট রিজনে ক্রপ, ওইটি টেম্পারেট না। হ্যাঁ আচ্ছা, সুগার বিট ইজ দা ক্রপ অফ দা টেম্পারেট অ্যান্ড কোল্ড ক্লাইমেট, দা ফেভারেবল সয়েল টেম্পারেচার ফর ইজ জার্মিনেশন অফ সুগার বিট সিট ইজ অ্যারাউন্ড 17 to 20 degrees Celsius, দা ফেভারেবল টেম্পারেচার ফর প্রপার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট 22 to 24 degrees Celsius। হ্যাঁ, আমরা আমাদের দেশে সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবরের 30 থেকে শুরু করে, অর্থাৎ নভেম্বর মাস 1 তারিখ থেকে শুরু করে মার্চ পর্যন্ত, এটা হলো ভালো সময়, এবং তোমার সিড সোয়িং এর জন্য ফার্স্ট উইক অফ নভেম্বর বেস্ট টাইম। হ্যাঁ, আমাদের বেশ কিছু লিটারেচার থেকে আমরা দেখতে পাই যে বাংলাদেশের আসপেক্টে, এই জন্য রিকমেন্ডেড বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট রিকমেন্ড করছে যে নভেম্বর টু মার্চ অথবা এপ্রিল। হ্যাঁ, আমাদের ফিল্ডে আমরা প্রত্যেক বছরই দেখা যাচ্ছে জমিটা অকুপাইড থাকে, ময়েশ্চার থাকে, এই জন্য আমরা গত কয়েক বছর থেকে মানে মানে লাকিলি বলবো বা আনলাকিলি যেভাবে হোক, ওই ঘুরে ফিরে দেখা যায় যে নভেম্বরের 20-21 তারিখে পড়ে যাচ্ছে সোয়িং ডে। হ্যাঁ, এবারও 20 তারিখে পড়ছে, দেখা যাচ্ছে এখন গাছের বয়স প্লাস 50 ডেজ, রুট ফর্মেশন শুরু হয়ে গেছে অলরেডি। সয়েল, ইট ক্যান বি গ্রোন ইন ওয়েল ড্রেন স্যান্ডি লোম টু ক্লে লোম সয়েল, বাট স্যান্ডি টু হেভি ক্লে সয়েল শুড বি অ্যাভয়েডেড। সুগার বিট গ্রোজ ওয়েল অন ডিপ ওয়েল ড্রেন অ্যান্ড উইথ এ হাই পিএইচ, এটা হলো তোমার ডিপ প্লাউইং দিতে হবে এবং তোমার ওয়েল ড্রেন বা সয়েল হতে হবে। কি জন্য? এটা হচ্ছে যে একদিকে যেমন ময়েশ্চার দরকার, অন্যদিকে তেমনি তোমার ওয়াটার লগিং একেবারেই সহ্য করতে পারে না, খুব সেন্সিটিভ টু ওয়েদার। ইট ক্যান থ্রাইভ ওয়েল ইন স্লাইট স্লাইন অর অ্যালকালাইন অর এসিডিক সয়েল, দ্য ফিল্ড শুড হ্যাভ এনাফ স্লোপ, ড্রেনেজ ফেসিলিটিস টু প্রিভেন্ট ফ্লাডিং অফ দ্য বেড। এটা করা হয় কি, তোমার এই সুগার বিট লাগানোর পরেই তোমার ফ্লাড ইরিগেশন দেওয়া হয়, এটা আমাদের আমাদের একটা ফাইন্ডিং, সেখানে আমরা দেখছি যে প্রথম কয়েক বছর লাগানোর পরে দেখা যায় আনইভেন জার্মিনেশন হয়, অর্থাৎ সুগার বিটের সিড কিন্তু তুমি কোটিং করা থাকে, উপরের দিকে কোটিং করা থাকে, এবং এটি তোমার ময়েশ্চার পর্যাপ্ত না হলে সিড ফেটে বের হয়ে আসতে পারে না। হ্যাঁ, জার্মিনেশন হয়, ফেলিওর হয়, কাজেই তুমি জমিতে লাগানোর পরে যদি ফ্লাড ইরিগেশন দেওয়া হয় এটি এফেক্টিভ হয়। এখন যদি এক্ষেত্রে যদি তোমার হার্ড সয়েল হয়, সয়েলটা যদি হার্ড হয় তাহলে ফর্ক লাইক রুট তৈরি হয়, ফর্ক, অর্থাৎ তোমার 2-3টে রুট বের হয়ে যায় এবং তখন তোমার রুটের কোয়ালিটি বলো, সুগার পার্সেন্ট, এগুলো কমে যায়। হ্যাঁ, এন্ড ল্যান্ড প্রিপারেশন, সাধারণত ফিল্ড ক্যান বি প্রিপেয়ার্ড 4 to 5 প্লাউইং এন্ড ক্রস প্লাউইং লেটস লেভেল প্রপারলি, এবং ফার্টিলাইজারের ক্ষেত্রে ইউরিয়া 260, TSP 100, মিউরিয়েট অফ পটাস, যেহেতু এটা রুট মিউরিয়েট অফ পটাস বেশি দিতে হয়, জিপসাম 100 কেজি, জিঙ্ক সালফেট এবং বোরিক অ্যাসিড 7 কেজি পার হেক্টর, কাউডাং 15 টন পার হেক্টর। এখানে ভেরি ইন্টারেস্টিং যেটা, যে সুগার বিট মাইক্রো নিউট্রিয়েন্ট রেসপন্সিভ ক্রপ, হ্যাঁ, জিঙ্ক এবং বোরন, স্পেশালি জিঙ্ক এন্ড বোরন, এবং এই দুটোর মধ্যে আবার বেশি পরিমাণে তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে বোরন। তোমরা আমাদের এই প্লটগুলোতে এক্সপেরিমেন্ট চলছে, যদি বোরনের উইদাউট ব্রন এবং জিঙ্ক আমরা যদি দেখি তাহলে দেখা যায় ব্যাপক ডিফারেন্স দেখা যায়। হ্যাঁ, এখন করা হয় কি, 1/3 ইউরিয়া, 1/3 MOP এন্ড আদার ফার্টিলাইজার শুড বি অ্যাপ্লাইড ফাইনাল ল্যান্ড প্রিপারেশন, রেস্ট ইউরিয়া MOP শুড বি টপ ড্রেস অ্যাট 30 and 60 ডেজ আফটার সোয়িং। এটা হচ্ছে ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন, এই এই পেজটা তোমরা খেয়াল করো, এটি একটি ইম্পর্টেন্ট মেসেজ আছে এখানে, এটা সিডলের পাশ থেকে 6.5 কেজি পার হেক্টর সিডলে, এবং
তোমার সোয়িং টাইম অক্টোবর 15 থেকে নভেম্বর 15 দেওয়া হয়েছে। আসলে নভেম্বর পুরাটাই লাগানো যেতে পারে, মানে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে। তো সিডের প্রাইস কেমন স্যার? সিডের প্রাইস আসলে অ্যাকচুয়াল দাম আমার জানা নেই, হ্যাঁ, তবে আমি যেটি শুনছি যে 5,000 টাকা কেজি এরকম। হ্যাঁ, আমি বিভিন্ন ভায়া হয়ে সিট সংগ্রহ করছি, অ্যাকচুয়াল প্রাইসটা আমার কাছে আসেনি আসলে। হ্যাঁ, তো মেথড অফ সোয়িং বাই ডিবলিং ম্যানুয়ালি বাই ড্রিলিং। সাধারণত বাইরের কান্ট্রিতে সিট ড্রিল ইউজ করে, এই জন্য তোমার সিটটাকে কোটিং দেওয়া থাকে, হ্যাঁ, মার্বেলের মতো, এবং খুবই ঝকঝকে সুন্দর। স্পেসিং স্পেসিং টু 50 সেন্টিমিটার ইস টু 20 সেন্টিমিটার, এবং এটা এটাতে দেখা যায় যে 1 হেক্টরে তোমার মোটামুটি এক্সপেক্টেড হচ্ছে 1 লাখ প্লান্ট। হ্যাঁ, সাধারণত 1 লাখ প্লান্ট এক্সপেকটেশন আর কি, এর কম বেশি হলে অর্থাৎ 80,000-এর কম কখনোই যেন জমিতে না হয়, এবং দুটো করে সিট দেওয়া হয় পার হিলে, এবং 2.5 সেন্টিমিটার ডেপথে লাগানো হয়, এবং দুটো করে সিট দেওয়া হয় কি জন্য, অনেক সময় জার্মিনেশন ফেলিওর হয়, আবার অনেক সময় দুটো জার্মিনেট করলে থিনিং করে দেওয়া হয়, এবং এটাকে এটা ইয়েও করা যায়। আমরা আমরা কিন্তু প্রত্যেক বছরই করি কি, সাইডে কিছু এক্সট্রা সিড লাগায় রাখি, এক্সট্রা সিড লাগায় রাখলে সেগুলো তোমার ইজিলি ট্রান্সপ্লান্ট করা যায়, বেশি করে মাটি সহ ট্রান্সপ্লান্ট করলে, এবং যদি ইরিগেশন দেওয়া যায় তখন এটা সার্ভাইভ করে। সাধারণত 7 থেকে 8 দিন লাগে এরকম সিড জার্মিনেট করে বেরোতে। ঠিক আছে, তাহলে স্পেসিংটা মনে রাখতে হবে যে অপটিমাম স্পেসিং 50 সেন্টিমিটার লাইন টু লাইন, এবং প্ল্যান্ট টু প্ল্যান্ট 20 সেন্টিমিটার, এবং তোমার অক্টোবর নভেম্বর লাগানো হয়, এবং তোমরা ধরে নিতে পারো যে লাস্ট উইক অফ অক্টোবর টু নভেম্বর। হ্যাঁ, এখন এগুলো কিছু ভ্যারাইটি দেখো, এই ভ্যারাইটি গুলো বাইরে থেকে আসে, আমি জানি না কেন এভাবে কিভাবে হয়। এটা শুভ্রা, এটা একটা ভ্যারাইটি, খুব পপুলার ভ্যারাইটি ওয়ার্ল্ড এর, শুভ্রা কাবেরী। এরা আবার BSRI সুগার বিট 1 এবং BSRI সুগার বিট 2 নাম দিয়েছেন তারা। আমার মনে হয় তাদের সঙ্গে একটা এগ্রিমেন্টের মাধ্যমে তারা আসছে যে এটি কন্টিনিউয়াস তারা সরবরাহ করবে আর কি। এনিওয়ে, এই যে HI 0044, EB 0313, এগুলো হচ্ছে তাদের বাইরের ভ্যারাইটি। তো KWS দানিসিয়া, এটা একটা প্রমিজিং ভ্যারাইটি আমাদের ফিল্ডে এখন আছে। KWS দানিসিয়া আমরা 10টা 8টা ভ্যারাইটি নিয়ে গত 3 বছর থেকে ট্রায়াল দিচ্ছি PhD স্টুডেন্টদের দ্বারা। প্রথম বছর তোমার এই যে 5 স্কোয়ার মিটারের 140টা প্লট ছিল, তো সেখান থেকে স্ক্রিনিং করে সেকেন্ড ইয়ারে 90টা প্লট, এবং এই ইয়ারে 81 প্লট আছে। হ্যাঁ, থার্ড ইয়ারে PhD স্টুডেন্টের, এবং মাস্টার্স এর স্টুডেন্ট তোমাদের এক আপু কাজ করছে, KWS এলায়না, তার পেপারও পাবলিশ করা হয়েছে, এটা নিয়ে কাজ করছে, এবং সেটা ব্রোন অ্যাপ্লিকেশন, ফোলিয়ার অ্যাপ্লিকেশন অফ ব্রোন, ব্রোন কে ফোলিয়ার অ্যাপ্লিকেশন করে। আর একটি প্রমিজিং ভ্যারাইটি হচ্ছে প্যাক 6008, এটি ভালো পারফরমেন্স করছে আমাদের এই অ্যাগ্রোনমি ফিল্ড ল্যাবরেটরিতে, প্যাক 6008। এই সবগুলো ভ্যারাইটি বাইরে থেকে আসে। হ্যাঁ, এখন সিডের ক্ষেত্রে কিছু আছে মনোজাম, এবং কিছুকে বলা হয় মাল্টিজাম সিড। মনোজাম সিড হচ্ছে, মনোজাম ফ্রুট ইজ ফর্মড ফ্রম এ সিঙ্গেল ফ্লাওয়ার এন্ড কন্টেইন ওয়ান সিড, একটা সিঙ্গেল ফ্লাওয়ার থেকে এটা তৈরি হয়। আর মাল্টিজাম হচ্ছে একটা ক্লাস্টার থেকে তৈরি হয়। মাল্টিজাম ফ্রুট ইজ ফর্মড বাই দ্য কোহেশন অফ টু অর মোর ফ্লাওয়ার্স হুইচ আর গ্রোন টুগেদার ইন সেম লিফ এক্সিস এন্ড কন্টেইন 2 to 7 সিডস। This type of fruit is called seed ball. কিন্তু এখন আর এই মাল্টিজাম সিড গুলো আর আসে না আমাদের দেশে, যে সিড গুলো আসতেছে এগুলো সব মনোজাম সিড। এখন হচ্ছে মনোজাম এবং মাল্টিজাম, আগে যে সিড গুলো ইউজ হতো এগুলো সবই মাল্টিজাম সিড ছিল। বিভিন্ন ইন্টারকালচারাল অপারেশন আছে, যেমন ওয়াটার ম্যানেজমেন্ট, এটি একটা সেন্সিটিভ ক্রপ, স্পেশালি ময়েশ্চার,
The crop requires about 7 to 10 irrigations depending upon the soil moisture status. হ্যাঁ, যখনই জমিতে তোমার পানির অভাব হবে তখনই পানি দিতে হয়, কিন্তু আবার ওয়াটার লগিং একেবারেই সহ্য করতে পারে না। Highly sensitive to inadequacy of water and therefore timely irrigation is very necessary to ensure good yield. Timely irrigation দিতে হবে কিন্তু পর্যাপ্ত, যাতে পর্যাপ্ত ময়েশ্চার থাকে, কিন্তু এক্সেস ময়েশ্চার এবং ময়েশ্চার স্ট্রেস কোনোটাই দুটোই হার্মফুল। সাবসিকুয়েন্ট ইরিগেশন মে বি প্রোভাইডেড অ্যাট অ্যান ইন্টারভেল 20 to 25 ডেজ। হ্যাঁ, এক্সেস ওয়াটার শুড বি ড্রেন্ড আউট ফ্রম দ্য ফিল্ড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সাধারণত আমরা করি কি, তোমার জমিটার এক পাশ থেকে অন্য পাশে পানিটাকে পাঠিয়ে দিই, জাস্ট জমিতে ভিজে পানি চলে যায়। এইটা জমি তোমার ইরিগেশন দেওয়ার সাথে সাথেই সয়েল যাতে দেখা যায়, কোনো পানি জমিতে আটকে থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট ওয়ে। কিছু ইন্টারকালচারাল অপারেশন আছে, যেমন থিনিং। আমরা তোমাদের প্রথমে যেটা বললাম যে 1 লাখ আমাদের এক্সপেক্টেড প্ল্যান্ট পার হেক্টরে। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে 80,000 to 1 লাখ। সাধারণত দেখা যায় যে 50 থেকে 50 সেন্টিমিটার 20 সেন্টিমিটার স্পেসিং এ যদি লাগানো হয় তাহলে মোরালেস 1 লাখ প্ল্যান্ট পাওয়া যায়। তো যদি একটা একটা ওজন যদি 1.5 কেজি হয় তাহলে 150 টন ওজন হচ্ছে। হ্যাঁ, তবে আমাদের ফিল্ডে আমরা পাইছি গত 2 বছরে 120 টন 119 টন এ পর্যন্ত সর্বোচ্চ পাইছি আমরা। এখন সিঙ্গেলিং একটা ওয়ার্ড আছে, সিঙ্গেলিং। সিঙ্গেলিং হচ্ছে যে যদি মাল্টিজাম আমরা যদি জমিতে ইউজ করি, মাল্টিজাম সিড, দেখা যাচ্ছে একটা একখান থেকে কয়েকটা করে সিড বের হয়ে যাচ্ছে, মানে সিডলিং বের হচ্ছে। তাহলে আমাদের তো দরকার একটা হিলে একটা করে প্ল্যান্ট, তো সেক্ষেত্রে বাকিগুলোকে রিমুভ করা হয়, এটাকে বলা হয় সিঙ্গেলিং। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, থিনিং অ্যান্ড সিঙ্গেলিং। সিঙ্গেলিং ওয়াটার যে একটা হিল থেকে তোমার একটাকে রেখে অপসারণ করা, জাস্ট ওয়ান কাইন্ড অফ থিনিং। জেনারেলি 3 to 4 সিডলিংস কাম আউট ফ্রম হিস সিড বল, বাট অনলি ওয়ান ইজ টু বি কেপ্ট অ্যাট ওয়ান প্লেস। সিঙ্গেলিং রেফার্স টু প্লাকিং অফ অল দ্য সিডলিং এক্সেপ্ট ওয়ান দ্যাট ইমার্জ ফ্রম ওয়ান সিড বল। আমরা কি দেখলাম, প্রথমে যে সিড বল, মাল্টিজাম সিড থেকে অনেকগুলো চ্যাম্বার থাকে, তাই না, অনেকগুলো সিড থাকে, সেখান থেকে অনেকগুলোই চারা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটি রাখে যখন বাকিগুলোকে রিমুভ করা হয় তখন তাকে বলা হয়, এই প্রসিডিউরটাকে সিঙ্গলিং বলা হয়। ঠিক আছে, বোঝা গেছে কিনা সিঙ্গলিং থিনিং? সো সিড বলটা যদি আবার একটু বলতেন। সিড বল হচ্ছে যে দুই ধরনের সিড তোমার থাকে আমাদের দেশে এখন, যেগুলো আসে এগুলো হচ্ছে মনোজাম সিড, অর্থাৎ একটা করে সিড দিলে একটা গাছই হয়। আর কিছু আছে মাল্টিজাম, মাল্টিজাম ফ্রুট, এগুলো করে কি অনেকগুলো ফ্লাওয়ার একখানে কোহেশন হয়ে একটা ফ্লাওয়ার বা সিড বল তৈরি হয়। হ্যাঁ, এইটা যদি জমিতে দেওয়া যায় তখন তোমার একের অধিক প্লান জার্মিনেট করে একটা সিড। ফ্রুট লাগাচ্ছে, সিড লাগাচ্ছে স্যার, সিডে লাগাচ্ছে ফ্রুট। ফ্রুটটাকে তোমার সিড কিসের থেকে হয়, ফল থেকে, ফুল থেকে হবে, তাই না? তো অনেকগুলো সিড থেকে ওই ফ্রুট তোমার বলটা তৈরি হবে আর কি, এটা কোহেশনের মাধ্যমে। কিন্তু এখন যেগুলো আসতেছে এগুলো সব মনোজাম সিড। এরপরে উইড কন্ট্রোল। হ্যাঁ, উইড শুড বি কেপ্ট উইড ফ্রি ফার্স্ট 35 to 45 ডেজ, অ্যাপ্রক্সিমেটলি 3 to 4 হ্যান্ড উইডিং এনাফ টু মেনটেন উইড ফ্রি ক্রপ ফর এ গুড ইল্ড। উইডিং, কিছু ইনসেক্ট এন্ড সুগার বিট, এগুলো আমি যদিও আমাদের অ্যাগ্রোনমির বিষয় নয়, যেহেতু একটা নিউ ক্রপ, কি ধরনের আমি ছবি দেখাবো কিছু কি ধরনের অ্যাটাক হয়। এগুলো হচ্ছে টবাকো ক্যাটারপিলার আছে, বিট আর্মি ওয়ার্ম, তারপর সুগার বিট কাটওয়ার্ম, এটি একটা ইম্পর্টেন্ট মানে ডিস্ট্রাকটিভ ইনসেক্ট। এখন দেখা যাচ্ছে যে ওই গতকালে আমি ফিল্ড ভিজিট করছি, ওই দেখা যাবে জাস্ট রুটের উপর দিয়ে কেটে যায়। গাছটা তো ছোটবেলা পালং শাকের মতো থাকে, খুব সফট, বিট লিফ হোপার। আর ডেঞ্জারাস ডিজিজের মধ্যে স্ক্লেরোসিয়াম রুট রট,
রাইজোটোনিয়া রুট রট, সার্কোস্পোরা লিফ স্পট, অল্টারনেরিয়া লিফ স্পট, হ্যাঁ এগুলো আর কি, অল্টারনেরিয়া লিফ স্পট। এবং সবচেয়ে যেটা ডেঞ্জারাস সেটা হচ্ছে স্ক্লেরোসিয়াম রুট রট, এটা ব্যাপক হারে তোমার ড্যামেজ করে দেয় ক্রপকে। এবং এক জায়গায় যদি তোমার স্ক্লেরোসিয়াম হয়, ওটা ইরিগেশন দেওয়ার আগে যদি তোমার স্ক্রিনিং না করা হয়, তাহলে পুরো জমিতে ছড়ায় যায় এগুলো। হ্যাঁ আমি ছবি দেখাবো এগুলো। এখন হারভেস্টিং, আমরা এরপরে আসি হারভেস্টিং। হারভেস্টিং আমরা কখন করব এবং কতটুকু ইল্ড হয় সাধারণত, এভারেজ ইল্ড? হারভেস্টিং শুড বি ডান ফ্রম মার্চ টু এন্ড অফ মে। আমরা যদি অক্টোবর লাগাই, মানে ডিপেন্ডিং তুমি অক্টোবরের শেষে লাগাচ্ছ নাকি নভেম্বরে লাগাচ্ছ, এটার উপর বেসিস করে তোমার হারভেস্টিং এর টাইমটা নির্ভর করে। তবে মোর অর লেস 5 to 6 months, তবে 4.5 মাসেও দেখা গেছে যে মোটামুটি ব্রিক্স অথবা সুগার কন্টেন্ট ভালো থাকে আর কি। আফটার কালেকশন দ্য টপস অফ ক্রাউন আর কাট অফ ফ্রম দ্য রুটস ইমিডিয়েটলি, সাপ্লাই অফ বিটস আফটার হারভেস্টিং শুড বি এনশিওর্ড, স্টোরেজ অফ রুটস বিয়ন্ড 36 আওয়ার দ্যাট হাই টেম্পারেচার উইথ লেন্থ আর দ্য বিটস আনফিট ফর প্রসেসিং, এটা কমে যায় আসলে। হ্যাঁ, আন্ডার অ্যানভেরটেবল সার্কামস্টেন্সেস দ্য প্রডিউস মে বি স্টোর্ড বাই কভারিং দ্য পাইলস উইথ ফোলিয়েজ অ্যান্ড টপস অফ দ্য সেম ফিল্ড, একটা ফিল্ডের মধ্যেই রেখে যাওয়া যায়। তবে আমরা দেখছি যে এগুলো স্টোর করা খুব একটু সমস্যা আমাদের এখানে, 2-3 দিনের মধ্যেই তোমার রট হয়ে যায়, পচন ধরে যায়। আর যদি কোথাও ইঞ্জুরি হয়, এটি কিন্তু দেখে মনে হয় যে মূলার মতো এরকম নরম একটা কিছু হবে, তাই না? কিন্তু আসলে খুবই হার্ড, এটা খুব ধারালো দা দিয়ে কোপ দিলে বোঝা যায় যে কতটা শক্ত। এই জন্য বিটকে তোমার স্লাইসার ডেভেলপ করছে এখন, তোমার বিটকে স্লাইস করার জন্য। হ্যাঁ, মানে হিট হিটে হিটে নিয়ে যাওয়ার আগে আমরা তো বড় কন্টেইনারের মধ্যে দিয়ে হিট দেবো, এর আগে ছোট ছোট স্লাইস করা হয়। সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট ডেভেলপ করছে বিট স্লাইসার। হ্যাঁ আমরা ভাজি করে খাওয়া যায়। আমরা পিএইচডি স্টুডেন্টের ওয়ার্ক দেখতে গেলাম, আমি যে পারভেজ আর বাদল ছিল মনে হয় তিনজন, তখন ডিজি সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটের ডিজি আমাদেরকে খাওয়াইলো আর কি, এবং বেশ ভালো লাগলো। তবে আমরা এই প্র্যাকটিস এখানে আমাদের ফার্মে করতে দেই নাই, কারণ এটা খবর পাইলে দেখা যায় খাওয়া খায় শেষ করে ফেলবে আর কি লেবাররা। তো আমাদের এভারেজ ইল্ড হলো 70 থেকে 80 টন পার হেক্টর অফ বিট আন্ডার গুড ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। সুগার ফ্রম সুগার বিট রুটস ইজ এক্সট্রাক্টেড বাই অ্যাডাপ্টিং দ্য ডিফিউশন প্রসেস। এই সুগার মিলের সঙ্গে অ্যাক্সেসরিজ কিছু লাগায় এটা ক্রাশিং করা যেতে পারে, ঠিক আছে? এখন আমি তোমাদের কিছু ছবি দেখাবো, আমাদের আমাদের কিছু বিট ফিল্ড আছে, কিছু বাইরের। এটা আগে দেখো ডিফারেন্স বিটুইন সুগার ক্যান এন্ড সুগার বিট। সুগার ক্যান এবং সুগার বিটের মধ্যে কি ধরনের তুলনামূলক যদি আমি আলোচনা করি, এ ক্রপ অফ ট্রপিক্যাল এন্ড সাব ট্রপিক্যাল রিজিয়ন, এ ক্রপ অফ টেম্পারেট রিজিয়ন। হ্যাঁ, এটা সিফোর টাইপ অফ প্ল্যান্ট সুগার ক্যান, সিফোর photosynthesizing plant, C3 photosynthesizing plant. কে সাউন্ড করে ঘুমায় গেছে আসলে, এটাকে অনলাইনে বেনিফিট, ঠিক আছে? দেখো তো কত আইডি, আচ্ছা, এটা একটা মনোকট, আমরা জানি যে এটা সিফোর, সিফোর টাইপ ফটোসিনথেসাইজিং প্ল্যান্ট, এটা পেরিনিয়াল, এটা হলো বাইএনিয়াল। স্টোর সুক্রোজির কাম, আমরা চিনিটা কোথায় থাকে, স্টেমে থাকে বা কামে থাকে, আর এটাতে রুটে থাকে, তাই না? সুগার কেন একটা ডাইকট মনোকট, আর সুগার বিট হচ্ছে ডাইকট।
হ্যাঁ, সুগার কেনকে প্রোপাগেট করা যায় সেক্সুয়ালি করা যায়, ভেজিটেটিভলি করা যায়, প্রোপাগেট করা অনলি সেক্সুয়াল প্রোপাগেশনের মাধ্যমে অর্থাৎ সিডের মাধ্যমে। সুগার কেন একটা শর্ট ডে প্ল্যান্ট, এটা লং ডে। এ ফ্রুট কন্টেইনস অনলি ওয়ান সিড, আর এটা 2 থেকে 5 সিড পার জাম, যেটা আমি বললাম 12 থেকে 14 মাস লাগে, এটা 5 থেকে 6 মাস লাগে। সুগার পার্সেন্টেজ 10 to 12, এটা 15 to 16%। থিনিং ইজ নট রিকোয়ার্ড, থিনিং রিকোয়ার্ড, র্যাপিং ট্র্যাশিং এগুলো প্র্যাকটিস করা হয় সুগার কেনের ক্ষেত্রে, এখানে লাগে না। গ্যাপ ফিলিং মেবি নেসেসারি নট নেসেসারি, সুগার বিটের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে নেসেসারি নয়, কিন্তু কোনো কোনো সময় লাগে আসলে। রেটুনিং ইজ পসিবল সুগার কেনের ক্ষেত্রে, এখানে রেটুনিং সম্ভব না, রেটুন। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কিছু কম্পারেটিভ আলোচনা। হ্যাঁ, তারপর জুস কোয়ালিটি প্যারামিটার্স, আমরা সুগার কেন দেখলাম, রেটুনটা কেন পসিবল না, তোমার রেটুন ক্রপ কিভাবে ইয়ে করবা, তুমি যদি সিডের যদি তুমি ইয়ে করো, তখন রেটুন মানে কি, তোমার মেইন ক্রপ হারভেস্ট করার পরে তুমি ওখান থেকে যদি নতুন ক্রপ জন্ম নেয় আর কি, খুশি গজায়, তখন সেটাকে রেটুন বলা হয়। এটা তোমার কিভাবে হবে না, তো এটা তো রুট একটাই, তুমি যদি উঠাই নিলে এখান থেকে সম্ভব সম্ভব না। আচ্ছা, এখন কোয়ালিটি প্যারামিটার্স, আমরা বলছিলাম যে ব্রিক্স একটা ওয়ার্ড বলছিলাম, কোল একটা বলছিলাম, পিউরিটি একটা বলছিলাম, তাই না? ব্রিক্স কি, ব্রিক্স হচ্ছে পার্সেন্ট টোটাল সলিউবল সলিড প্রেজেন্ট ইন জুস, এটাকে টিএসএস বলে অনেক সময়, টিএসএস টোটাল সলিউবল সলিড প্রেজেন্ট ইন জুস। আর পোল হচ্ছে পিওর সুক্রোজ প্রেজেন্ট ইন জুস, অর্থাৎ তার মানে কি, জুসের মধ্যে কিছু ইম্পিউরিটিস থাকে ওইটা সহ এটাকে বলা হচ্ছে ব্রিক্স, টোটাল সলিউবল সলিডস। আর পোল বলতে অনলি সুক্রোজ প্রেজেন্ট ইন জুস, পিউরিটি হচ্ছে পিওর সুক্রোজ প্রেজেন্ট ইন ড্রাই ম্যাটার, পিওর সুক্রোজ প্রেজেন্ট ইন ড্রাই ম্যাটার মানে পার্সেন্ট কত। এখন এখন আমরা যদি নিচে যাই যে ব্রিক্স কিভাবে মেজার করা হয়, জুস ব্রিক্স রেফার্স টু দ্য টোটাল সলিডস কন্টেন্ট প্রেজেন্ট ইন দ্য জুস এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ, ব্রিক্স ইনক্লুড সুগার অ্যাজ ওয়েল অ্যাজ নন সুগারস, ব্রিক্স ক্যান বি মেজার্ড ইউজিং হ্যান্ড রিফ্র্যাক্টোমিটার, হ্যান্ড রিফ্র্যাক্টোমিটার দিয়েও মাপা যায়, মাপা যায়, কালকে আমি যেটা ছবি দেখালাম, পোলারিমিটারও দ্বারাও মাপা যায়, পোলারিমিটার দ্বারা পোলও মাপা যায়, এটা ব্রিক্সও মাপা যায়। ইট রেফার্স, পোলটা কি, ইট রেফার্স টু দ্য পার্সেন্টেজ অফ সুক্রোজ প্রেজেন্ট ইন দ্য টোটাল সলিডস কন্টেন্ট ইন দ্য জুস, অর্থাৎ টিএসএস এর মধ্যে বা ব্রিক্স এর মধ্যে পিওর সুক্রোজ যতটুকু থাকবে সেটাকে বলা হচ্ছে পোল পার্সেন্ট। হ্যাঁ, এটা মেজার করা হয় পোলারিমিটার দ্বারা, আমাদের এখানে পোলারিমিটার নাই, আমাদের সেন্ট্রাল ল্যাবে আমি কিছুদিন ছিলাম অ্যাসোসিয়েট ডিরেক্টর 2 বছর, তখন যে পোলারিমিটারের একটা কেনার জন্য আমরা ইয়ে দিয়ে আসছি, এবং আমি জানি না এখন কেনা হয়েছে কিনা, না হলে হয়তো অল্প দিনের মধ্যে হয়ে যাবে আর কি, আশা করা যায়। পিউরিটি, ইট রেফার্স টু দ্য পার্সেন্ট অফ সুক্রোজ প্রেজেন্ট ইন দ্য টোটাল সলিডস কন্টেন্ট ইন দ্য জুস, ইট ডিটারমিন দ্য রেশিও সুক্রোজ অ্যান্ড টোটাল সলিউবল সলিড, অর্থাৎ যদি পোলকে ব্রিক্স দ্বারা ভাগ করা হয়, অর্থাৎ পোল ভাগ টোটাল সলিউবল সলিডস গুণন 100, এটাই হলো পিউরিটি। পিউরিটি মানে তোমার কতটুকু ড্রাই ম্যাটার বেসিসে পিওর আছে আর কি। তাহলে বোঝা গেছে ব্রিক্স কাকে, পোল কাকে বলে, পিউরিটি কি জিনিস, অ্যাটলিস্ট তোমাদের মনে রাখো ব্রিক্স কি আর পোল কি। ব্রিক্স হচ্ছে টোটাল সলিউবল সলিডস প্রেজেন্ট ইন জুস, অর্থাৎ টিএসএস ইন জুস, আর পোল হচ্ছে অনলি সুক্রোজ ইন জুস, ঠিক আছে? ওকে, কিছু ছবি দেখো আমাদের ফিল্ডের এটা। হ্যাঁ, ওই যে গাছ দেখলে বুঝতে পারবে সাইডে, এই যে আম গাছ দেখা যাচ্ছে না, আমাদের ফিল্ডের ছবি, এবং এবারেও আছে আমাদের প্লটে, উইডিং করা আছে। হ্যাঁ, সরি স্যার, এই লিফ কি ব্যবহার করা হয়? লিপ তোমার গোখাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে, আমরা শাক শাক হিসেবেও খাওয়া যায়, এটা জাস্ট ইয়ের মতো কিছুটা ছোট অবস্থায় তোমার পালং শাকের মতো। এগুলো বাইরের কিছু ছবি আছে আমাদের আমাদের বাংলাদেশের, এই যে
সুগার বিটের সঙ্গে সুগার ক্যান ইন্টারক্রপিং দেখানো হয়েছে, দেখো তুমি। হ্যাঁ, মাঝখানে হলো সুগার ক্যান আর এটা মাঝেরটা হলো সুগার বিট। এটা হচ্ছে বিট ফরমেশন শুরু হয়েছে জাস্ট এটা দেখানোর জন্য, রুট ফরমেশন আর কি। হ্যাঁ, এগুলো কিছু সুগার বিট, লিফ ইনফেস্টেড বাই স্পোরোপ্টেরা লিটুরা। হ্যাঁ, স্পোরোপ্টেরা লিটুরা দ্বারা দেখো বীর লিপটাকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে একবারে। হ্যাঁ, এগুলো প্রথমবার আমরা যখন আমাদের ফিল্ডে আমি করি তখন খুলনা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট ও মাস্টার্স করছিল আমার কাছে, ও করছিল, দেখা যাচ্ছে শুধুমাত্র পাতার ইয়েটা আছে, বাকি সব ধ্বংস করে দিচ্ছে, এই দেখো কি অবস্থা। হ্যাঁ, যদি কন্ট্রোল করা না হয় শুধুমাত্র মাঝের ইয়েটা রিপটা থাকে আর কিছু থাকে না, এটা হলো চ্যালেঞ্জেস। যখন পাতা শেষ হয়ে যাবে তখন এরা খাওয়া শুরু করে রুটে, ঠিক আছে? এগুলো জাস্ট তোমাদের জানার জন্য, এগুলো তোমাদের জন্য এত জরুরি না, লিটারেচার যেটুকু বললাম ওইটুকুই তোমাদের। এগুলো কি এভাবে সুগার কেনের মধ্যে মিষ্টি লাগে এভাবে খেলে? না, এমনি তোমার বিটটাকে মুখে দিলে মিষ্টতা পাওয়া যায় আর কি, কিন্তু সুগার কেনের ক্ষেত্রে যেমন জুস তুমি চাপ দিলা মুখ ভরে গেল একটা প্রশান্তি পাইলা, চুইং ভ্যারাইটি, এরকম না, তোমার দাঁত দিয়ে কামড়ায় ছুলতে পারবে না, এটা এত শক্ত, বুঝতে পারছো? মানে এটা এতই শক্ত, তুমি এটা যদি মনে করো যে মুলার মতো একটু চাকু দিয়ে চাপ দিলে আর কেটে গেল, এটা না, অনেক প্রেশার দিতে হয়। এই যে মাইট, হ্যাঁ রেড মাইট, এটা তোমার রট, বিভিন্ন ধরনের রট আছে। এই যে রাইজোক্টোনিয়া রুট রট ইনফেক্টেড সুগার বিট, রাইজোক্টোনিয়া রুট রট বলছিলাম তোমাদেরকে, আমাদের অ্যাগ্রোনমি ফিল্ডে। হ্যাঁ, ক্রাউন রট, ক্রাউন রট অফ সুগার বিট। এই ক্রাউন রট সাধারণত দেখা যায় কি ব্রন ডেফিসিয়েন্সির জন্য, উপরের দিকে এটা পচে যায়। হ্যাঁ, পচে যায়, যে ডান সাইডে দেখো শেষে হয় কি অনেকগুলো কুশি বার বের হয় মাথা থেকে, মেইন যে লিপগুলো পচে যায়, পচে যায় তখন নতুন করে কুশি জন্মায়, অর্থাৎ এখানে তখন বিটে আর কিছু থাকে না, সুগার সব ইয়ে নষ্ট হয়ে যায়, প্লাস হচ্ছে সাইডটা খেয়ে যায়, এই যে সাইড খাওয়া। হ্যাঁ, কিসের ডেফিসিয়েন্সির জন্য? বোরন, বোরন ডেফিসিয়েন্সির জন্য প্রথম শুরু হয়। বোরন ডেফিসিয়েন্সির জন্য কি হয়, সেল ওয়াল তোমার থিন হয়ে যায়, যার জন্য মাইক্রো অর্গানিজম বেশি অ্যাটাক করে আর কি। এটা দেখো তোমার স্ক্লেরোসিয়াম ইনফেক্টেড সুগার বিট প্ল্যান্ট, তোমরা প্যাথোলজিতে স্ক্লেরোসিয়াম পড়ছো না? পড়ছো তো অবশ্যই, কটনি সাবস্টেন্স দেখা যায়। হ্যাঁ স্যার, পড়ছি তো। হ্যাঁ, কটনি দেখা যায়, তারপরে কি হয় ওখান থেকে ছোট ছোট তোমার সরিষার দানার মতো হয় স্ক্লেরোসিয়াম এর গুটি, প্রথম মাইসিলিয়া গুলো দেখা যায়। তোমরা যদি গাছটার গোড়ার দিকে তাকাও আমার কার্জারের দিকে সাদা দেখতে পাবে, এটি হলো মাইসিলিয়া। এই যে দেখো তোমরা, এখানে আমাদের ফিল্ডের ছবি কিন্তু এটা। হ্যাঁ, তোমার এই যে স্ক্লেরোসিয়াম দেখা যাচ্ছে আমার কার্জারের এখানে, লাল কালার যে সুগার বিটটা পাওয়া যায় সেটা কি আমাদের দেশে চাষ হয়? কোনটা লাল কালারের যে একটা পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, কার্ক বা কার্ক হয়, এবং আমি নিজেও এখানে কাজ করছি, আমার মনে হয় প্রথম এখন আমাদের যেটা এই যে বিট, এই যে বিট গুলাকে কিভাবে প্রসেস করা হয়। হ্যাঁ, তোমার সুন্দর চলে যাচ্ছে মিলে। হ্যাঁ, তো এগুলোই, এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস। হ্যাঁ স্যার, ফ্রুটের আগের দুইটা স্লাইডটা একটু যদি দেখাতেন। কিসের? ফ্রুটের আগের দুইটা স্লাইড। এটা না স্যার, একেবারে আগে ফ্রুট স্যার। এগুলো না স্যার, মনো কি জানি একটা ফ্রুট আর, ও মনোজাম আর মাল্টিজাম। এটা এই সিট, এটা
স্যার এটার আগের দুইটা স্যার, এটা হলো ভ্যারাইটি। হ্যাঁ ভ্যারাইটি, এগুলো যেহেতু বাইরের ভ্যারাইটি, ওদের দেশের কোম্পানির নাম অনুসারে এগুলো ইয়ে করা আছে আর কি। হ্যাঁ এটা জি স্যার, আর এর আগেরটা স্যার এটা। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা ফার্টিলাইজেশন বলা হয়েছে, যে সাধারণত ফার্টিলাইজার যে ডোজ গুলো দেওয়া হয়, এর 1/3 ইউরিয়া, 1/3 এমওপি এন্ড আদার ফার্টিলাইজার দেওয়া হয় হচ্ছে তোমার মাটিতে। এবং বাকি যে পার্টটা থাকে, এবং এটার দুইটা ইনস্টলমেন্টে দেওয়া হয়, একটা হলো 30 দিন পর, একটা হলো 60 দিন পর। হ্যাঁ তো 60 থেকে 70 দিন পর্যন্ত দেওয়া যেতে পারে আর কি। এরপরে রুট ফর্মেশন শুরু হয়ে যায়। অনেক সময় ইউরিয়া টপ ড্রেসিং করার সময় খেয়াল রাখতে হয়, যদি পাতার ভিতরে পড়ে যায়, হ্যাঁ তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন মাইক্রো অর্গানিজম হয় এফেক্ট করে, অথবা ইনজুরি হয়ে যায়, বার্নিং হয়ে যায়। মোট কথা এটি হচ্ছে একটি সেন্সিটিভ টাইপের ক্রপ। এটি একটা প্রমিসিং ক্রপ, বাট উইথ সাম চ্যালেঞ্জেস। হ্যাঁ প্রমিসিং, কিন্তু এটার সঙ্গে অনেক চ্যালেঞ্জ আছে আর কি। তবে এটি একটু ওভারকাম করা গেছে, যেহেতু অনেকদিন থেকে ট্রায়াল চলছে, অ্যাটলিস্ট মোটামুটি একটা স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে এর প্রোডাকশন টেকনোলজি এবং কি কি প্রবলেম আছে। হ্যাঁ আমাদের ফিল্ডেও অনেকদিন থেকে আমরা করতেছি, 13 সাল থেকে প্রায়, বা 12 সালের দিকে থেকে। তাহলে আমরা আগে দেখতাম যে জার্মিনেশন ফেলিওর হয়, আমরা ওই যে ওয়াটারিং করে ক্যান দিয়ে পানি দিতাম, এখন আর না, এটা কোনো সমস্যা হয় না। আমরা করে লাগানোর পরেই করে কি ফ্লাড ইরিগেশন দিয়ে দিই, পানি এক পাশ থেকে জমির অন্য পাশে বের করে দিয়ে দিই, দেখা যাচ্ছে 7 থেকে 10 দিনের মধ্যে জার্মিনেট করে ফেলে। হ্যাঁ এগুলো কিছু ওভারকাম করতে পারছি আমরা। স্যার মনোজার্ম আর মাল্টিজার্ম সিইএ ফ্রুট স্লাইডটা একবার দেখানো যাবে? জি স্যার, এটা থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের কি স্লাইড গুলো স্যার দেয়া হবে? পসিবিলিটিস এর কথা বলছো কেন? হ্যাঁ বলো প্লিজ। হ্যাঁ জি স্যার, ক্লাসের শুরুতে কিছু পসিবিলিটিস এর কথা বলছিলেন। পসিবিলিটি বলতে তোমার এটা একটা স্যালাইন টলারেন্ট লবণ সহিষ্ণু গ্রুপ, এটা একটা বড় রকম পসিবিলিটি আমাদের জন্য। আরেকটি হলো যে এটার যে তোমার ক্রপিং সিজন, হ্যাঁ এটা তোমার সুগার কেনের সঙ্গে খুব ভালোভাবে ফিট করে, বিশেষ করে সুগার মিল গুলো যখন অবসরে চলে যায় তখন কিন্তু এটার হারভেস্টিং টাইম। বুঝতে পারছো? হ্যাঁ কাজেই তোমার এটা, আর একটা সুবিধা হচ্ছে যেটা একটা শর্ট ডিউরেশন ক্রপ, এটা 5 থেকে 6 মাস লাগতেছে, এবং অ্যাটলিস্ট 4.5 মাসও এটি হারভেস্ট করা যায়, যেখানে সুগার কেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার সময় লাগতেছে 12 থেকে 14 মাস। বুঝতে পারছো? এটা এটা একটা পসিবিলিটিস, কিন্তু সমস্যা ওগুলো যে তোমার বিশেষ করে ইনসেক্ট, কিন্তু এখন কন্ট্রোলেবল। আমরা যে ইয়ে দিয়ে দিই, ফেরোমন ট্র্যাপ ইউজ করি, দিয়ে তোমার আর্মি ওয়ার্ম যেটা আর কি, স্পোরোপ্টেরা লিটুরা, ছবি দেখালাম না তোমাদের, লিটুরা যেটা যে পাতা একবারে শেষ করে দিচ্ছে, হ্যাঁ এই যে স্পোরোপ্টেরা লিটুরা, শুধুমাত্র ভেইনটা দেখায় থাকে আর কি, যদি কন্ট্রোল করা না হয়। আমরা গত কয়েক বছর থেকে ফেরোমন ট্র্যাপ ইউজ করতেছি, করে দেখা যাচ্ছে যে লিটুরা তোমার একেবারেই থাকে না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার স্যার আমাদের কি স্লাইডের কপিটা দেয়া হবে? স্লাইড, হ্যাঁ ছবি, ছবিগুলো দরকার নাই, তোমাদের যে পোর্শনটা দরকার আমি ওটা দিয়ে দেবো তোমাদের। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা স্যার ধন্যবাদ। তোমরা একজন আমাকে একটা ইমেল করিও, হ্যাঁ আমি তোমাদের এগুলো সহ তোমাদের কিছু নোট সহ, আমি দেখি নোট মানে কিছু ইনফরমেশন পাবে হয়তো ওখানে। স্যার ছবিগুলো থাকলে একটু সুবিধা হয়, মানে ছবি দেখে দেখে, ছবি দেখার কিছুই নাই এখানে, কোনো সুবিধাও নাই অসুবিধাও নাই, তোমার এই ছবিতে কোনো কোশ্চেন আসবে না, কিছু আসবে না, ঠিক আছে? এগুলো জাস্ট নিউ ক্রপ হিসেবে তোমাদেরকে দেখানো হয়েছে। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, তোমরা ভালো থেকো, আর তোমরা একজন আমাকে একটা ইমেল করিও।
জি স্যার তোমাদের সিআরজে সে একটা ইমেল করিও, আমি দুই তিন দিন কয়েকদিন পরে আমি তোমাদের দিয়ে দেবো এটা। আপাতত ক্লাস করো, আমার ইমেল তোমাদের জানা আছে কিনা? তোমাদের আগামীকাল থেকে ক্লাস নেবে সালাম স্যার। হ্যাঁ আপনার পাঠ শেষ স্যার। হ্যাঁ আমার, আমি সুগার ক্রপ আমার এটা ছিল, অ্যাসাইন ছিল আমি।